দর্শক আমরা রয়েছি বাংলাদেশের সর্ববৃহৎ নদীবন্দর ঢাকা সদরঘাট সবকে কেন্দ্র করে নগরবাসীরা যেভাবে নগর ছাড়ছেন তাদের পরিবার পরিজনের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য সেই চিত্রগুলি আপনাদেরকে আমরা দেখাবো। আসলে সেই আনন্দ ভাগাভাগি করার যেই তীপ্ততা সেই তীপ্ততা পেতে আসলে এই তাপদাহ রোপের রোদ তীব্রতা উপেক্ষা করে আসলে নগরবাসী কীভাবে ঝুঁকি নিয়ে অনেকটা তাপদাহ উপেক্ষা করে কিন্তু তাদের দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তো আমরা রয়েছি সদরঘাট বন্দরে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দক্ষিণ অঞ্চলের যে বাসিন্দারা রয়েছে যারা নগরে বসবাস করেন তারা আসলে কতটা ঝুঁকি এবং কতটা তাপদাহ পরিবেশ উপেক্ষা করে তারা তাদের সেই আনন্দ উপভোগ করার জন্য দেশের বাড়িতে চলছেন সেই চিত্রগুলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আর সেই সাথে আসলে প্রতি বছর আমরা জানি যে এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু এই উৎসবগুলোতে আপনারা দেখছেন যে লঞ্চের কানায় কানায় কিন্তু এই মুহূর্তে পরিপূর্ণ হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু অনেক লঞ্চ ছেড়ে গিয়েছে, অনেক লঞ্চ ছাড়ার অপেক্ষায় রয়েছে যেগুলি নদীবন্দর থেকে তাদের বিভিন্ন গন্তব্যস্থলে ছুটে যাবে। এবং যেটা বলছিলাম বিশেষ করে দক্ষিণবঙ্গের যে কটি নৌ ঘাট রয়েছে এবং যেখানে দক্ষিণবঙ্গের লোকগুলি বিভিন্ন তাদের গন্তব্যস্থলে যাবেন সেই স্থলকেন্দ্রিক যেই লঞ্চগুলি ঢাকা থেকে ছেড়ে যাবে সেই লঞ্চগুলিকে বিভিন্ন শিডিউল অনুযায়ী কিন্তু তারা এই লঞ্চগুলি ছেড়েছে। আপনারা দেখছেন যে যাত্রীদের কিন্তু একটা উপচে পড়া ভিড় রয়েছে, তারা কিন্তু আসলে অনেক এই তাপদাহ পরিবেশ উপেক্ষা করে কিন্তু আসলে লঞ্চে যাতায়াত করার জন্য কিন্তু তারা এই লঞ্চে উঠছেন। সেই চিত্রগুলি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি ঢাকা নদীবন্দর যেটা সদরঘাট লঞ্চ টার্মিনাল নামে পরিচিত সেই যে আপনারা দেখছেন যে এখন এই মুহূর্তে একটি লঞ্চ ছেড়ে যাচ্ছে সেটা ঢাকা দুলিয়া নুরাইনপুর কালাইয়া ইগল পাথ, সেই লঞ্চটি এই মুহূর্তে কিন্তু আসলে পরিপূর্ণ হয়ে গেছে। যেটা আমরা বলছিলাম যে একটি লঞ্চের যে ধারণ ক্ষমতা থাকে সেই ধারণ ক্ষমতার দ্বিগুণ কিন্তু অনেক সময় যাত্রী বহন করে কিন্তু আসলে এই লঞ্চ মালিকরা সেই লঞ্চগুলি ছাড়েন। কিন্তু এবার আমরা কিন্তু সেই ভিন্ন চিত্রগুলি এবার আমরা দেখতে চলেছি, সেটা হচ্ছে যে একেবারেই যে লঞ্চের যে স্বাভাবিক ধারণ ক্ষমতা রয়েছে সেই ধারণ ক্ষমতা অনুযায়ী কিন্তু যাত্রী বহন করে কিন্তু তারা আসলে লঞ্চগুলি ছেড়ে দিচ্ছেন। এবং সেই সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই সদস্যরা রয়েছে এবং অভ্যন্তরীণ নৌ যেই কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু তাদের নিরলস পরিশ্রম এবং তাদের যেই তদারকি রয়েছে সেই তদারকির কারণে কিন্তু আসলে আপনি দেখছেন যে শৃঙ্খলভাবে লঞ্চগুলি তাদের টার্মিনালে সারিবদ্ধ অবস্থায় নোঙর করা রয়েছে এবং যাত্রীরা তাদের বিভিন্ন স্থানে যে রাস্তারা যাতায়াত করবেন সেই যাত্রীরা কিন্তু ইতিমধ্যেই লঞ্চের অবস্থান করছেন এবং বিভিন্ন সময় কিন্তু এখন কিন্তু লঞ্চের যেই ছাড়ার সময় হয়ে যাচ্ছে সেই লঞ্চ কিন্তু ভরে গেলে কিন্তু আসলে সেই সময়ের অপেক্ষায় কিন্তু তারা থাকছেন না। লঞ্চগুলি পরিপূর্ণ হয়ে গেলে কিন্তু তাদের যাত্রী ভরে গেলে কিন্তু আসলে তারা লঞ্চগুলি ছেড়ে দিচ্ছেন। যেটা আমরা বলেছি ইতিমধ্যে কিন্তু অনেক লঞ্চ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে লঞ্চগুলি ছেড়ে গেছে। তো এই মুহূর্তে কিন্তু সদরঘাট যেই লঞ্চ টার্মিনাল রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় যেই নদীবন্দর ঢাকা সদরঘাট নৌ টার্মিনাল সেখানেই কিন্তু এখানে ইতিমধ্যে শত শত লঞ্চগুলিকে এই মুহূর্তে নোংর করা হয়েছে। বিভিন্ন অঞ্চলে যেমন ভোলা বরিশাল পটুয়াখালী বরিশাল অঞ্চলের হুলারহাট বিভিন্ন অঞ্চলের লঞ্চগুলি কিন্তু এখানে আসলে নোংর করা অবস্থায় রয়েছে। যেগুলি ইতিমধ্যে ছেড়ে দেওয়া তারা কিন্তু নৌ পরিবহন কর্তৃপক্ষের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আসলে লঞ্চগুলি পরিপূর্ণ নির্দেশনা পালন করে কিন্তু তারা আসলে লঞ্চগুলি ছেড়ে দিচ্ছে। আমরা যেটি বলছিলাম যে অন্যান্য বছর যে যাত্রীদের একটা উপচে পড়া ভিড় থাকে বিশেষ করে পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পূর্বে কিন্তু আসলে এই লঞ্চঘাটটা একসময় মানুষের উপচে পড়া প্রচণ্ড একটা ভিড় ছিল। আসলে সেই সেতুটা উদ্বোধন হওয়ার পর কিন্তু আসলে একটু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে লঞ্চের উপরে কিন্তু আসলে যাত্রীদের একটু চাপ কমে গিয়েছে এবং তারা কিন্তু আসলে সড়ক পথে কিন্তু অনেকে স্বাচ্ছন্দ্য করে যাওয়ার চেষ্টা করছেন বা অনেকে হয়তো এখন যে কোনো তার নির্ধারিত সময় যেতে পারবেন বলে কিন্তু আসলে অনেকে বিলম্ব করে নগর ছাড়ছেন। তো এই মুহূর্তে যারা সদরঘাট থেকে দক্ষিণবঙ্গের যেই ঈদমুখ মানুষরা রয়েছে তারা যে নগরবাসী নগরে বসবাস করেন তারা যে তাদের দেশের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন সেই চিত্রগুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এতক্ষণ আপনাদের সাথে সরাসরি ছিলাম ঢাকা নদীবন্দর থেকে, আমি রিপন হাওলাদার।